যে সমস্ত ছাত্রছাত্রীরা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের এমসিকিউ এর জন্য কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি টিপস দিতে চলেছি। এগুলো মাথায় রেখে পরীক্ষা দিতে যেও। আশা করি তোমাদের এমসিকিউ একটি প্রশ্নের উত্তরও কিন্তু ভুল হবে না, সম্পূর্ণ এমসিকিউ কিন্তু তোমরা নাম্বার তুলে আনতে পারবে। প্রথমে বলে দিই, এমসিকিউ এর প্রশ্নের উত্তর সঠিক করার জন্য তোমাদেরকে কিন্তু টেক্সট বইটি নিখুঁতভাবে খুঁটিয়ে পড়ে যেতে হবে। যদি তোমরা টেক্সট বইটি ভালোভাবে পড়ে যাও, একটি এমসিকিউ কিন্তু তোমরা মিস করবে না। বোঝা গেল? এমসিকিউ প্রশ্নের অপশনগুলো এরকম দেওয়া থাকে যে প্রত্যেকটা অপশন খুব গায়ে গায়ে মনে হয় এটা উত্তর না, এটা না, এটা না, এটা এরকম হয়ে থাকে। তোমরা কনফিউশন হয়ে যাও, তোমাদেরকে কনফিউজ করার জন্যই কিন্তু এই অপশনগুলো দেওয়া হয়। তো এই যে পরীক্ষায় এরকম অপশন, এরকম যে তোমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়, সেখান থেকে বেরিয়ে আসার উপায় কী, দেখো সেই নিয়ে আমি তোমাদের কয়েকটি টিপস দিচ্ছি, মাথায় রাখো। এগুলোর মধ্যে যদি তোমরা মাথায় রাখতে পারো, তোমরা কিন্তু ভুল করবে না। প্রথমত বলে দিই, তোমরা এমসিকিউটা যখন পড়বে, অপশনগুলো হাত দিয়ে চাপা দিয়ে দেবে এবং এসএকিউ প্রশ্নের উত্তর মতো উত্তরের মতো এমসিকিউ প্রশ্নগুলি পড়বে এবং পড়ার পর উত্তরটি গেস করার চেষ্টা করবে। অর্থাৎ তোমরা অপশনগুলো প্রথমে দেখবে না, তোমরা কিন্তু প্রথমে প্রশ্নটি পড়ে কি উত্তর হতে পারে সেটা তোমরা ভাববে, তারপর অপশনগুলো দেখে সেটা টিক মারবে, 100% উত্তরটি ঠিক হবে। বোঝাতে পারলাম? এরপর এবার তোমাদেরকে বলি, তোমরা প্রশ্নটি একবার পড়ে বুঝতে পারলে না, সেই ক্ষেত্রে বলবো প্রশ্নটি কিন্তু 2-3 বার পড়বে, তাড়াহুড়ো করবে না। এমসিকিউ প্রশ্নের উত্তর তাড়াহুড়ো করলেই কিন্তু ভুল হয়। ঠান্ডা মাথায় প্রশ্নটা 2-3 বার পড়লে, উত্তরটা গেস করার চেষ্টা করলে, তারপর অপশনটা দেখো, উত্তরটা তোমরা 100% সঠিক করে আসবে। বোঝাতে পারলাম? এবার বলি, অনেকে বলে থাকো যে স্যার অপশনগুলো খুব কাছাকাছি, বুঝতে পারি না কোনটা উত্তর হবে, একবার মনে হয় একেরটা, একবার দুয়েরটা, একবার তিনেরটা, একবার চারেরটা, এরকম হয়ে যায়। সেই ক্ষেত্রে বলবো, যদি এরকম হয়ে যায়, এরকম সিচুয়েশনে পড়ো, প্রথমে যে অপশনটা তোমাদের মাথায় এসেছিলো সেটা টিক মেরেছে, উত্তরটা কিন্তু সঠিক হওয়ার চান্স থাকে বেশি। বোঝাতে পারলাম? এরকম যদি সিচুয়েশন হয়, বুঝতে পারছো না চারটের মধ্যে কোনটা উত্তর হবে, প্রথমে একটা মাথায় এসেছিল তারপর আরেকটি আসছে, এই ক্ষেত্রে বলবো প্রথমে যেটি তোমাদের মাথায় এসেছিল সেটিতে টিক মেরে এসো, উত্তরটা কিন্তু সঠিক হওয়ার চান্স বেশি থাকে। হলো, এবার বলি, অনেকের ক্ষেত্রে এরকম হয়ে যায় যে যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো এমন থাকে যে তোমরা হয়তো কোশ্চেনটি পড়োনি, অপশনগুলো শোনোনি, এরকম হতেই পারে। সেই ক্ষেত্রে বলবো অ্যাভয়েড মেথডটা তোমরা অ্যাপ্লাই করো, অর্থাৎ যে চারটে অপশন থাকবে সেই অপশনের মধ্যে কোন দুটো অপশন মনে হচ্ছে তোমাদের হবেই না, সেই অপশনগুলো প্রথমে চিহ্নিত করো, সেগুলো বাদ দিয়ে দাও। তাহলে আর দুটো পড়ে থাকবে, সেই দুটোর মধ্যে কোনটা উত্তর হতে পারে সেটাতে তোমরা সঠিক উত্তর চিহ্নিত করে এসো। আশা করি বোঝাতে পেরেছি, তোমাদের যে চারটে অপশন থাকে তার মধ্যে কোন অপশনগুলো উত্তর হবে না বলে মনে হচ্ছে সেই দুটোকে প্রথমে বাদ দিয়ে দাও, তারপর যে অপশনগুলো পড়ে থাকবে তার মধ্যে থেকে উত্তরটা গেস করার চেষ্টা করো, এই ক্ষেত্রে তোমাদের সঠিক হওয়ার চান্স অনেক বেশি থাকে। বোঝাতে পারলাম? অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায় যে তোমাদের যে প্রশ্নটা দিল সেটা তোমাদের অজানা, এবং অপশনগুলোও তোমাদের অজানা, তোমরা অপশনগুলো কোনোদিন শোনোই নি, এরকম হতেই পারে। সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে ভাগ্যের উপর নির্ভর করতে হবে। ভাগ্যের উপর নির্ভর করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো অপশন বি এবং সি, এমসিকিউ এর ক্ষেত্রে অপশন বি এবং সি এর অ্যান্সার কিন্তু বেশি হয়। অর্থাৎ যদি তোমরা কিছুই বুঝতে না পারো, ধরে নাও তোমরা কোনো উত্তরই বুঝতে পারছো না চারটে অপশনের মধ্যে কোনটি উত্তর হবে, সেই ক্ষেত্রে আমি বলবো বি অথবা সি, এই দুটোর মধ্যে একটিতে টিক মেরে আসো, উত্তর সঠিক হওয়ার চান্স থাকে। আশা করি বোঝাতে পারলাম। এমসিকিউ করার ক্ষেত্রে এই কথাগুলো মাথায় রেখো, আশা করি তোমাদের এমসিকিউ সবগুলোই তোমরা করে আসতে পারবে। নিজেরা ঠান্ডা মাথায় প্রশ্ন পড়ে উত্তর করবে, তাড়াহুড়ো করতে যাবে না, যে কথাগুলো বললাম মাথায় রেখো, এমসিকিউ তোমরা সঠিক করে আসতে পারবে। স্টাডি উইথ স্মাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে পরীক্ষার আগে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা সকলেই ভালো রেজাল্ট করবে, এমসিকিউ তোমরা ঠিক করে এসো, নাম্বার তোমরা অনেকটা বেশি পাবে, এবং এই চ্যানেলে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সাজেশনগুলো ভালো করে ফলো করে যেও। আজকের মতন এইটুকুই, পরবর্তীকালে তোমাদের জন্য যদি আরও কিছু টিপস দেওয়ার থাকে আমি অবশ্যই এই চ্যানেলে নিয়ে আসবো, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।